রাবিয়া আশাকে নিজের শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন। ঋতু এসে বলল, বৌদি আপনারে বড় আম্মা ডাকে। আশা প্রস্তুত ছিল, এখন তাকে এক গাদা ভাষণ শুনতে হবে, তবে সেও জবাব তৈরি করে রেখেছে। তাকে কথা শোনানো হলে সে মুখে কুলুপ এঁটে বসে থাকার মতো মেয়ে না। আশা গায়ে ওড়না জড়িয়ে ঋতুর কাঁধে হাত দিয়ে বলল, চল। ঋতু ভীত কণ্ঠে বুকে থুতু মেরে বলল, আমার তো ডর লাগতেছে বৌদি। কিসের ডর? কোনো ডর নেই, চল। ঋতু দরজার সামনে দাঁড়িয়ে রইল। আশা ভেতরে ঢুকেই কাটছাট গলায় বলল, ডেকেছেন মা? রাবিয়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ, চেহারা গম্ভীর। তার এই দৃষ্টিকে সবাই ভয় পায়, কেবল আশা ছাড়া। রাবিয়া যেন হুঙ্কার দিয়ে বললেন, সেদিন পাত্রপক্ষের সামনে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছিল? আমি বিনা কারণে যাইনি, কাজে গিয়েছিলাম, আমার হাতে নাস্তা ভরা ডিশ ছিল। তোমাকে নাস্তা পরিবেশন করতেই বা কে বলেছে? তুমি কি ঋতু? আমি আসলে জানি না মা আমি কে, আপনিই বলে দিন। মাঝে মাঝে নিজেকে পুষ্পর মা মনে হয়, মাঝে মাঝে ঋতু মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই বাড়ির অতিথি, কিন্তু কখনোই বাড়ির বউ মনে হয় না। সেটা তোমার গাফিলতি, এই বাড়ির বউ হওয়ার মতো কি এমন করেছ তুমি? জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া। এটা শুধু আপনার না, আমার জীবনেরও সবচেয়ে বড় ভুল যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। তাই নাকি? অল্প জলের মাছ হঠাৎ বেশি জলে এসে পড়লে যা হয়, তোমার মতো লাফালাফি করে। মাছ তো অকারণে লাফালাফি করবে না, যদি জলে বিষ থাকে তাহলে জান বাঁচানোর জন্য লাফালাফি করতে হয়। রাবিয়া ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, তুমি কি আমাকে বিষ বলতে চাইছ? ছি মা, আপনি যদি আমাকে অল্প জলের মাছ না বলেন তাহলে আমি আপনাকে বিষ কেন বলবো? আশা করি নিজের অবস্থান তুমি ভালো করে বোঝো, সীমা ছাড়িও না। আমি নিজের অবস্থান অবশ্যই খুব ভালো করে বুঝি, আশা করি বাকিরাও তা দ্রুত বুঝে যাবে। এরপর থেকে আর কখনো আমাদের বাড়ির কোনো মেয়েকে পাত্রপক্ষ দেখতে এলে তুমি তাদের সামনে আসবে না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই, আর যেই বিয়ে হওয়ার সেটা এমনিই হবে, আমি গেলেও হবে না গেলেও হবে। রাবিয়া টিপ্পনি কাটার উদ্দেশ্যে বললেন, আচ্ছা তুমি কি বুঝে তোমার ছোট বোনের কথা ওদের সামনে বলতে গিয়েছিলে? কি ভেবেছিলে ওরা রূপাকে রেখে তোমার বোনের জন্য প্রস্তাব পাঠাবে? এই কথা শুনে আশা সত্যি হতভম্ব। মহিলার অন্তর এত নোংরা। আশা নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জবাব দিল, আমার মধ্যে এত জটিলতা নেই মা, আমি এইসব চিন্তাও করিনি। ওরা সরল মনে জিজ্ঞেস করেছে, তাই আমিও সরল মনে উত্তর দিয়েছি। তাছাড়া অথই মাত্র ক্লাস 9 পড়ে, ওর বিয়ের কথা চিন্তা করতে খুব দেরি। অথচ তোমার হাব ভাব দেখলে মনে হয় বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। এমন কথা আপনি চিন্তা কিভাবে করলেন? ওই রকম একটা 30 বছরের লোকের সাথে আমার বাচ্চা বোনের বিয়ে, এটা কি কখনো সম্ভব? কি জানি, তোমাদের জন্য তো কিছুই অসম্ভব না। যেখানে তোমার মা তোমাকে এক কাপড়ে পাঠাতে পেরেছেন, মেয়ের জামাইকে পর্যন্ত একটা কানা করি দেননি, উল্টো হাত ভরে নিয়েছেন, সেই ফ্যামিলিতে বিলং করে তুমি আর কি শিখবে? আশার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। ভদ্রমহিলা আবার এই বিষয়ে খোঁচা মারছেন, অথচ দিলীপ তাকে কথা দিয়েছিল যে তার মা এই বিষয়ে আর কখনো আশার সাথে লাগতে আসবেন না, অথচ তিনি আজকেও একই কাজ করলেন। হ্যাঁ, আশার সাথে যখন দিলীপের বিয়ে হয় তখন দিলীপ মোহরানা সাথে সাথেই মিটিয়ে দিয়েছিল, সেই টাকা আশা নিজের ব্যাংকে জমিয়ে রেখেছে। কিন্তু রাবিয়া মনে করেন আশা টাকা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আশার বাবা নেই, বড় ভাই আর মা আছেন,
বড় বোনের স্বামী হিসেবে দাদা ভাইও আছেন। বিয়ের পর আসার বড় ভাই অনিকেত দিলীপকে স্বর্ণের ঘড়ি, আংটি সহ অনেক জিনিস উপহার দিয়েছিলেন, আসার দাদা ভাইও দিয়েছেন। সেই সব কিছু আশা নিজের লকারে রেখে দিয়েছে। দিলীপ নিজেই আশার হাতে তুলে দিয়েছিল, কারণ সে যৌতুক নেবে না। তাই আশাও শ্বশুরবাড়ির মানুষদের জিনিসগুলো দেখায়নি, পরোক্ষভাবে হলেও এইসব যৌতুকের পর্যায়ে পড়ে। আশা জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে, যদি কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জিনিস ভাইকে ফিরিয়ে দেবে, না হলে নিজে খরচ করবে, তাও শ্বশুরবাড়ির লোকদের দেবে না। রাবিয়া এইসব বিষয় জানে না বলেই ভাবেন আশার পরিবার ফকির, সেজন্যই এত খারাপ ব্যবহার করার সুযোগ পান। আশা গরম কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন মা, আমার ফ্যামিলি সম্পর্কে এভাবে বলার আপনি কে? আমি তো বলবো, যা দেখেছি তাই বলবো। নেওয়া ছাড়া দেওয়া কি তারা শিখেছে? দেওয়ার নিয়মটা কে তৈরি করলো? আপনার মতো লোভী মানুষরা? রাবিয়া কাছে এসে শটান করে আশার গালে চর মারলেন। কোন সাহসে আমাকে তুমি লোভী বলছো, বেয়াদব মেয়ে? দরজা থেকে সেই দৃশ্য দেখে বিস্ময়ে মুখে হাত চলে এলো ঋতুর। সে দৌড়ে শিলাকাকির ঘরে চলে গেল। শিলাকাকির মোবাইল থেকে দিলীপকে ফোন করে পুরো ঘটনা জানালো। ঋতু হচ্ছে দিলীপের ব্যক্তিগত গোয়েন্দা। বাড়িতে কখন কি হয় সব খবর ঋতুই চালান করে দিলীপের কানে। আশাকে দিয়ে মশলা বাটানের কাহিনীও ঋতুর থেকে জানতে পেরেছিল দিলীপ।